বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হল, হে পৃথিবীর মানুষ, আল্লাহর কাছে চাবেন? পাবেন না, আল্লাহ আপনাকে কিছু দেবে না। আরে বাবা, এটা কেমন কথা! আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে না তো কে দেবে? তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে না আর কার কাছে চাইলে দেবে, আজকে এই বিষয়ে আলোচনা। তবে অবশ্যই যারা তরিকাপন্থী তারা এই কথাটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবে যে কী বলল, আর শরীয়তের মুসল্লি যারা তারা দেখলে হয়তো তারা এই কথাটা কেটে রেখে চলে যাবে। কিন্তু আমি অনুরোধ করব, সম্পূর্ণ সম্পূর্ণ আলোচনাটি শুনুন, ইনশাআল্লাহ ফয়সালা পেয়ে যাবেন, এবং বুঝতে পারলে, মেনে চলতে পারলে জীবনটাও ধন্য হয়ে যাবে। আমি বাহ্যিকভাবে একটি কথা বলবো, যদি একটা সংসারে বাবা মা থাকে আর 5 বছরের বাচ্চাটা যখন বলবে, বাবা আমি এটা কিনবো, আমাকে 5,000 টাকা দাও, একটা সাইকেল কিনবো, বাবা তাকে একটা ধমক দেবে, হ্যাঁ সাইকেল চালাবে, দেওয়া যাবে না, তখন এই ছেলেটি কী করলো, তার মায়ের কাছে চলে গেল, আম্মু আম্মু তুমি যদি বলো তাহলে আব্বু দেবে, তুমি যদি বলো। একদিন, দুদিন, 5 দিন বলতে বলতে তার মা তার বাবাকে বলল, কী করবা, তোমারই তো সন্তান, তুমি তো দেবা। এখন ছেলেটা কান্নাকাটি করে তোমার কাছে আসে না, কিন্তু আমাকে তো যন্ত্রণা করে। তখন এক সময় তার স্ত্রী কথা সে দিল। তাহলে একটা বিষয়ে যে মানুষ কিন্তু কঠিনটা বোঝে, সহজটা বোঝে না। সহজটা কি? আপনার দেশের বাড়িতে, গ্রামের দেশ, আপনার দেশে কারেন্ট আনবেন, এখন দেখা গেছে সমস্ত বাংলাদেশের মালিককে, সমস্ত বাংলাদেশকে পরিচালনা করে কে, সমস্ত বাংলাদেশকে পরিচালনা করে তিনি হলেন প্রধানমন্ত্রী। এখন আপনার গ্রামে কারেন্টের প্রয়োজন, তখন আপনি কী করলেন, প্রধানমন্ত্রী বাড়িতে চলে গেছেন, গিয়ে দরজায় নক করছেন বড় গেটের মধ্যে, এই সময় সেনাবাহিনী পুলিশ এসে, এই তুমি কে? যে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আমার গ্রামে কারেন্ট লাগবে, তিনি আমার কারেন্টের ব্যবস্থা করবে। তখন সেনাবাহিনীর বন্দুক দিয়ে পিটাইতে পিটাইতে তাকে গেট থেকে বের করে দিয়েছে, পাগল কোত্থেকে আসছে। তাহলে এই দেশের যিনি পরিচালক, দেশকে পরিচালনা করবে, সে তো বড় একটি জায়গা গিয়েছে, সেখান থেকে সে বন্দুকের বাড়ি খেয়ে এসেছে, জিনিস তো মিটলই না, পাইলই না। তো এখন আমি যে কথাটি বলবো, যে একটা মুসল্লি, একটা নামাজি তার কাছে যাবেন, সে বলবে কি, যে একটা রোগ হয়েছে, একটা কিছু দরকার, বা তার একটা সমস্যা পড়েছে, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহই দেবে। আমি বলবো আল্লাহ দেবে না, কারণ আল্লাহ কিন্তু বলে দিয়েছে তোমার বিপদ আপদ সমস্যা এটা সেটা হয়েছে, কেন হয়েছে তোমার, এটা কেন হলো, ফাবিয়ালা ইয় রব্বি কো মাতি কাজিবান, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, তাহলে সেই কর্মফল খারাপ হলে তখন এই কর্মফল ভুগতেছে, আল্লাহ তাকে সাজা দিয়ে রেখেছে, আল্লাহ এখানে তাকাবে না আর আল্লাহ এখানে সাহায্য করতে আসবে না। তাহলে দুনিয়াতে একটা প্রধানমন্ত্রী, ছোট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে যাওয়ার সমর্থ নেই, সেখান থেকে বন্দুকের ঘাড়া দিয়ে পিটাইতে পিটাইতে
তাকে তাড়িয়ে দেওয়া হলো। তো এখন যে কথাটি বলবো সেটি হলো, দেখুন একজন মুসল্লি সেও কিন্তু এই জ্ঞানটা রাখে যে প্রধানমন্ত্রীর কাছে গেলে তোমার গ্রামের কারেন্টের ব্যবস্থা তুমি করতে পারবে না, সে তোমাকে দেখা দেবে না, সে তোমাকে কিছুই দেবে না। কেন দেবে না? সেই মুসল্লি বলবে, দেখো তোমার গ্রামে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের কাছে বলো সে কারেন্টের ব্যবস্থা করবে, আর চেয়ারম্যান এমপির সাথে বসবে, আর এমপি সেই প্রধানমন্ত্রীর সাথে বসবে, তারপরে তোমার গ্রামে কারেন্ট আসবে। এটা কিন্তু একটা মুসল্লির জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটা হয় না যে আল্লাহ যে বলেছে আমি যোগে যোগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, তোমরা আমার নবী রাসূলের সাথে বুঝ পরামর্শ করো, তোমাদের শিক্ষা দীক্ষা আমার নবী রাসূলদের কাছ থেকে নাও এবং তাদের শরণাপূর্ণ হও। যখন আমার দোস্ত আমার নবী আমাকে বলবে যে আমার এই জিনিস প্রয়োজন, আমার এই লোকেদের এটা লাগবে, আমার এই সমস্যা, তখন আমার দোস্ত আমার নবী আমি তার কথায় আমি কিছু একটা করব, কিন্তু তোমার কথায় আমি কিছু করব না। তাই বলে কি যে একজন মুসল্লির এই জ্ঞানটা পর্যন্ত আছে যে কারেন্ট আনতে হলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান আরও উপরস্থলে চলে যাবে, তোমার গ্রামে কারেন্ট এসে যাবে। তাহলে যাদের এই জ্ঞানটা আছে তারা বলে কি, কিসের পীর, পীর লাগে না। তাহলে নবুয়াতির যুগে নবী পয়গম্বররা ছিল, এখন কিন্তু বেলায়েতের যুগ, পীর মুর্শিদের যুগ, উলিয়া উলিয়াদের যুগ। তুমি যদি গুনাহ মাপ চাও আমার কাছে, আল্লাহর কাছে যদি কেউ গুনাহ মাপ চায়, গুনাহটাও আল্লাহ মাফ করবেন না। কেমন করে করবে, কখন করবে? নবুয়াতির যুগে সাহাবারা নবীর কাছে গিয়েছে, তারা যদি অমুসলিম হয় তাহলে মুসলমান হয়েছে, তারা যদি পাপী হয় নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তখন তারা পাপ নাশ করেছে, পাপ থেকে মুক্ত হয়েছে। তাহলে বোঝা গেল কি যে নবীর মাধ্যমে তার পাপকে মোচন করা হয়েছে। তো এখন আমরা কি বলি, আল্লাহ এটা দাও, আল্লাহ সেটা দাও, আল্লাহ মাপ চাই, আল্লাহ দেবে না, নবীর মাধ্যমে করেছে। নবী যখন বলেছে আমাকে দিয়ে নবুয়ত খতম, নবী আর আসবে না, তোমরা কামেল ওলিয়া আউলিয়া কামেল পীর মুর্শিদের কাছে যাবা, তখন কি হবে, একজন কামেল মুর্শিদের হাত রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত, আর সেই হাত ধরিয়া যারা হবে বায়াত তারাই কিন্তু ইহকাল পরকার জয়লাভ করবে। তাই বলবো চেয়ারম্যান আমার পীরের স্থানে, রাসূল এমপির স্থানে, আল্লাহ সারা জগৎকে পরিচালনা করে। তাহলে ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা হলো না, বন্দুকের পিটানি খেয়ে আসতে হলো। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমরা কিন্তু তার কাছে সরাসরি চাই, সরাসরি যাই, যার ফলে জিরু ছাড়া আর কিছু নাই। কারণ আমাদের মধ্যে আমার চাচাগুরু জালালউদ্দিনকে একটা কথা বলেছেন, সাহারার মরু প্রান্তরের একটি বালুকণা আমি। তাহলে সাহারার মরু প্রান্তরের একটি বালুকণা যদি আমি হই, তাহলে আমি আল্লাহর কাছে কি হই? এটা তো আল্লাহর পায়ের নিচেই পড়ে থাকবে। তাহলে বোঝা গেল সেই পায়ের নিচে থেকে উঠে যখন আমরা সামনাসামনি আসব, সামনাসামনি আসতে চাই, যদি আল্লাহকে লাভ করতে চাই, তাহলে নবী রাসূলদের মাধ্যমে যেতে হবে। এখন নবুয়াতির যুগ নেই,
নবুয়াত খতম, এখন ওলি আউলিয়া পীর মুর্শিদের মাধ্যমে আমাদেরকে যাইতে হবে। তাহলে আমার যদি কিছু চাওয়া থাকে তাহলে সে ওলির মাধ্যমে চেয়ে নিতে হবে। ওলি কি? ওলি আল্লাহর বন্ধু, নবীরও আল্লাহর বন্ধু। তাহলে নবুয়াত যুগে নবীদের কথা আল্লাহ শুনেছে, আর ওলি আউলিয়াদের কথা আল্লাহ শুনে বেলায়েতের যুগে। তাহলে এই পৃথিবীতে আমরা যদি চাই যে আমরা আত্মার মুক্তি নিব, তাহলেও মুর্শিদের মাধ্যমে যেতে হবে। যদি দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া থাকে তবু আমাদের মুর্শিদের মাধ্যমে যেতে হবে, তখন আল্লাহ দয়া করবে, আল্লাহ দিবে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে যারা এ ধরনের কথা বলে পীর মুর্শিদ লাগে না, তারা মূলত ধর্ম বুঝে নেই, কোরআনও বুঝে নেই, তারা এক প্রকার মূর্খ। কারণ কোরআনের সুরা ফাতা, এটার মধ্যে আল্লাহ প্রকাশ করেছে, হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে, সুরা ফাতা 10 নম্বর আয়াত। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের আর প্যাঁচ থাকে না, বুঝলে রাস্তা ক্লিয়ার। তো যাই হোক, আজকে আপনাদেরকে কি কথাগুলো বোঝাতে চাইলাম। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।